দাদি আমাকে একটা কথা বলে গিয়েছিলেন, বলেছিলেন আর কি, উনি বলছিলেন যে দেখো রুবি, উনি আমার, আমি বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পরে শহীদ ভাই আমাকে আমেরিকাতে ইনফর্ম করেছিলেন, ফোন করে বলেছিলেন যে আমি তখন আমার মানে আমার বর আর ছেলেকে মেরে ফেলেছে, আমি খুব মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছি। তো শহীদ ভাই আগেও একবার বলেছিলেন, তখনও আবার বললেন যে জীবন তো, জীবনে তো এই যে জোৎস্না, এই যে রোধ, এগুলো তো তুমি আর পাবে না, জীবন তো একবারই আসে, তো এগুলো তো তুমি আর পাবে না, তো এইগুলোর কথা তুমি একটু দেখো, তোমাকে মানে এগুলো উপভোগ করো এবং দেখো। তো সেটা তো আমি করতে পারিনি, শৈবের এই উপভোগ করার কথা, জীবনের জোৎস্না আমি জানি যে এই যে জোৎস্না আসে এগুলো তো আর বারবার আসবে না, চাই উপভোগ করবার জন্য, কিন্তু উপভোগ করা যে হয় সবসময় তা তো নয়, কারণ জীবনটা তো আসলে একটা বিরাট যুদ্ধ। আমি অনেক দিন পরে, এই মানে 2008 পরে আমি আসলে আর চাঁদের দিকে তাকাতে পারিনি, আমি বোধ হয় আমার কবিতার বইয়ে কোথাও লিখেছি যে আমি চাঁদের দিকে তাকালেই আমার ছেলের মুখটা, আমার ছেলের ছেলেকে যখন কফিনে রাখা হয়েছিল সেই মুখটা আমি দেখেছিলাম, মুখটা একটু ফুলে ফুলে গিয়েছিল। আমি জোৎস্না দিয়ে মানে পূর্ণিমার চাঁদের দিকে তাকালেই আমার ওই আমার ছেলের মুখটা দেখতাম, সেই কারণে আমি আসলে জোৎস্না তো সবাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, একসময় আমি আর জোৎস্না দেখি। তো আমার মনে হয় যে লেখাটা যখন হয়ে যায় তখন এই যে কোনো সৃজনশীল লেখাই বোধ হয়, কবিতাই হোক গদ্যই হোক, সেটা তখন পাঠকের কাছে চলে যায়, তখন পাঠকেরই সম্পর্ক, তখন লেখক বা কবি বা কথা সাহিত্যিক কেউই ঠিক সেটার হয়তো পুরো ব্যাখ্যা দিতে পারে না, পাঠকই তার ব্যাখ্যা নিয়ে নেয়, পাঠক তার ব্যাখ্যা, সকলেরই একটা ইন্টারপ্রিটেশন থাকে, সেই রকম ইন্টারপ্রিটেশন দিয়ে পাঠক তার নিজের নিজের মতো করে ব্যাখ্যা করে দেয়। তো সেই কারণে আমার ওই যেই কবিতাটার কথা উল্লেখ করছিলেন সেই কবিতাটা আসলে আমি খুব এখন আর আমি নিজে পারবো না ব্যাখ্যা করতে, ওর কিছু হয়তো আমার একটু একটু মনে পড়বে, কিন্তু তার খুব আমার মনে হয় না যে সেটা খুব যথার্থ হবে আমার সেই ব্যাখ্যাটা দিয়ে। আর আপনি যেটা বলছিলেন আরেকটা কথা, যে দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন যে এখনো তরতাজা লেখক, তরুণ লেখকের কবিতা পড়তে আমার কেমন লাগে, শুধু কবিতা নয় লেখা, আমি এখনো মানে নিয়তির কাছে এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি যে এখনো আমার খুব আগ্রহ আছে নতুন তরতাজা লেখা পড়তে, খুব আগ্রহ হয়, খুবই খুব এনজয় করি, খুবই উপভোগ করি, আর তাজা কলমে কারো লেখা, কারো মানে তাজা কালির লেখা সেটা করবার যে কী আনন্দ, আমি দীর্ঘদিন কালি কলম পত্রিকায় শুধু মানে যেতামই অফিসে যেতাম একটা কথা ভেবে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কিছু কিছু লেখা তখন কালি কলম পত্রিকায় একটা কলকাতা ইস্যু ছিল, সেই কলকাতার সংখ্যাটার সম্পাদক ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী কী লেখেন, তার কী লেখা আসে সেই লেখাটা পড়বার জন্য, তার তো বয়স হয়ে গিয়েছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আপনারা নিশ্চয় জানেন সকলে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বেশ কিছুদিন আগে মারা গেছেন। তো
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পড়বার জন্য আমি গভীর আগ্রহের অপেক্ষা করতাম। এখনও আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তো আর পাই না, কিন্তু অলোক রঞ্জন দাশগুপ্ত লেখেন, তার লেখা অনেক, তিনি দূরে থাকেন, অস্ট্রেলিয়ায় থাকেন, বোধহয় জার্মানিতে থাকেন, হ্যাঁ জার্মানি থেকে তার লেখা যখন আসে, তার লেখা খুব মানে হাতের লেখা, তিনি হাতে লিখেই পাঠান এখনও, হাতের লেখা কিছুটা দুর্বোধ্য আমার, কিন্তু আমি কিন্তু তার লেখা যেহেতু খুব আগ্রহ নিয়ে পড়ি সেই জন্য আমি লেখা বুঝে ফেলি, আবার দুর্বোধ্য লাগে না, আমি ওর লেখা সবই উদ্ধার করতে পারি। অলোক রঞ্জন দাশগুপ্তের লেখার জন্য অপেক্ষা করি, কিন্তু আমি শুধু যে অলোক রঞ্জন দাশগুপ্ত নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখার জন্য অপেক্ষা করি তা নয়, আমি কিন্তু তরুণ লেখকের লেখার জন্য অপেক্ষা করি। তরুণ লেখকদের কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, যে মানে যেটা পড়া হয়ে যায় মানে অমনোনীত হয়ে যায় যেগুলো, সেগুলো আবার সময় পেলে আবার পড়ে পড়েই পড়ে দেখি। যে কিছুদিন আগে, এই কয়েকদিন আগে বোধ হয় আমাকে আরেকজন লেখক বলছিলেন, মানে আরেকজন সম্পাদক, সম্পাদক মণ্ডলী তো আছে, তো আরেকজন সম্পাদক বলছিলেন যে কেন আপনি জমিয়ে রাখেন, এই সব লেখা ফেলে দেন, এগুলো লিখে পাঠিয়েছে, এগুলো যেটা আপনার মানে সিলেক্টেড নয় সেগুলো ফেলে দেন। তো আমি আমি ওকে খুব কিছু বলতে পারলাম না, আমি ভাবলাম যে তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তিনি যা বলছেন তিনি সেটা ঠিক মতো বলছেন, কিন্তু আমি নিজের কাছে জিজ্ঞাসা করে দেখলাম যে একটি লেখক খুব খুব আন্তরিকভাবে লেখে, সেই লেখাটাকে আমি নাকচ করবার আগে আরেকবার না পড়ে, তিনি খুব গভীর তার লেখাটাকে আমি, তিনি আমাকে বললেন যে আরেকজন সম্পাদক আর কি, তার নাম আর না বললাম, তিনি খুবই সম্মানীয় ব্যক্তি, তিনি আমাকে বললেন যে এরকম ক্রস তার দিয়ে দেবেন, ক্রস তার দিয়ে দেবে, তাহলে বুঝতে শুনতে হবে, খালি খালি এতগুলো জমিয়ে রাখছেন এত লেখা। কিন্তু আমি খুব পরে চিন্তা করে দেখলাম যে একটি লেখক, সে হয়তো পুরোপুরি লেখক নাও হয়ে উঠতে পারে, নাই হতে পারে সে, কিন্তু সে যখন লিখেছে সে তো খুব আন্তরিকভাবে তার আন্তরিক শ্রম দিয়ে লিখেছে, সেটাকে আমি ক্রস তার দেবার মতো সৃষ্ট না আমার নেই, সেই কারণে আমি আর ক্রস তার দিই। কিন্তু লেখকের, তরুণ লেখকের লেখাও আমি খুব খুব আগ্রহের সঙ্গে পড়ি। মানে পৃথিবীর ইতিহাস যদি দেখি তাহলে আমরা কিন্তু অল্প কয়েকজন লেখকের নাম পাব যাদেরকে আমরা মানে সর্বজন রাজ্য বলে মনে করি, শিল্পী বলে মনে করি, যেমন সিলভিয়া প্লাথ, সিমন্তা বুফুয়া, পিতা ভার্জিনিয়া উলফ, সেলিনা হোসেন, তসলিমা নাসরিন বা রিজিয়া রহমান, এরকম আমরা খুব মানে মহাশ্বেতা দেবী যদি আমরা ভারতের নারী মানে লেখকদের কথা বলি, তো আমরা কিন্তু সাহিত্যে খুব বেশি নারীর সাড়া পাই না, খুব বেশি নারীর কথা আমাদের উঠে আসে না। তো সেই সব দিক থেকে হয়তো লেখালেখি বা সাহিত্য চর্চা বা গভীর কোনো শিল্পকর্ম নারী কে ইনভলভ করতে পারে না, কিন্তু আমরা দেখেছি চিত্রশিল্পে বাংলাদেশেও প্রচুর চিত্রশিল্পী রয়েছে,
সঙ্গীতে অনেক শিল্পী রয়েছেন, আমরা ভারতে বা সারা পৃথিবীতে দেখি অনেক শিল্পী রয়েছেন সঙ্গীতে, তো এইসব শিল্প তো বেশ গুরুত্বপূর্ণ শিল্প, তাতে নারীরা ইনভলভ হয়েছেন, কিন্তু লেখালেখির ক্ষেত্রে বিশেষত কবিতায় কেন নারীদের ইনভলভমেন্ট কম বা আমি কেন কম লিখেছি সেই কথাই তো আমার মানে সেই প্রশ্নের উত্তরটা দেওয়াই আমার কাজ ছিল। তো আমি কম লিখেছি আসলে এইসব মানে আমি এই পরিপ্রেক্ষিতগুলো বলতে চেয়েছিলাম যে নারীরা সেই কারণেই হয়তো সারা পৃথিবীতে একটু কম লেখালেখি করে। তারপরে কবিতা যখন একজন লেখকের লেখা হয়, কবিতা কিন্তু একেবারেই মানে অর্থকরী ব্যাপার নয়, কবিতা লিখে কেউ কখনো পয়সা পায় না। তো সমাজ কিন্তু কোনো নারী তো এমনিতেই মানে প্রান্তিক মানুষ, সমাজে কিন্তু নারী প্রান্তিক মানুষ, কারণ নারীকে অনেক যুদ্ধ করে এগুতে হয়। তো নারী যখন আমি দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, যে আমি দেখেছি যে আমি যখন অফিসে যাই, আমি কলেজে মাস্টারি করেছি দীর্ঘ সময় 24 বছর, তো আমি যখন কলেজে আসতাম আমার কাজের বুয়া মানে আর সকলের কথা বাদ দিয়ে আমি কাজের বুয়ার কথা বলছি, কাজের বুয়া কোনো আপত্তি করতো না কলেজে আসলে, কিন্তু আমি যখন লিখতে বসি, এখন পর্যন্ত আমি যখন লিখতে বসি বাসায় টেবিলে, আমার কাজের বুয়া খুব খুশি হয়, আমার কাজের বুয়াকে আমার খুবই গুরুত্ব দিতে হবে। তো এইসব কারণে সমাজের এই যে দৃষ্টিভঙ্গির ব্যাপার রয়েছে, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বোধহয় কোনো লেখক কি উপেক্ষা করতে পারে না। তো এইসব মিলে আমার লেখালেখি কম হয়েছে। তারপরে আরও একটি বিষয় যে নারী যখন সংসারে উপার্জনক্ষম একজন মানে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে পরিগণিত হন, তখন বোধহয় নারী লেখালেখি বিঘ্নিত হতে পারে। আমার যে কারণে হয়েছে, কারণ আমার বর রাজনীতি করতেন এবং তিনি ফুল টাইম রাজনীতি করতেন, আমার বর আসলে আমাদের বিয়ের আগে চাকরি দিয়েছিলেন এবং আমার বিয়ের 3 বছর পর চাকরি ছেড়ে দিয়েছেন। তো এটা কিন্তু মানে তিনি ছেড়ে দেননি, আমরা দুজনে মিলে, আমি আর আমার বর দুজনে মিলে, আমার বরের নাম নুরুল ইসলাম, আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তিনি ফুল টাইম রাজনীতি করতেন, তিনি কমিউনিস্ট পার্টি করতেন এক সময়। তো তিনি যখন চাকরিতে, তিনি বিয়ের আগে চাকরি নিয়েছিলেন, কারণ আমাদের আমার বর ওর নাম নুরুল ইসলাম, শহীদুল্লাহ কায়সারকে তিনি খুব পছন্দ করতেন, বা পছন্দ করতেন না শুধু, আসলে শহীদুল্লাহ কায়সার তো রাজনীতিও করতেন, তো রাজনীতির ক্ষেত্রে শহীদুল্লাহ কায়সার নুরুল ইসলামের মানে মেন্টরের মতো ছিলেন। তো শহীদ ভাই কোথায় বলেছিলেন যে তুমি বিয়ে করবে, চাকরি না থাকলে তোমাকে কে মেয়ে বিয়ে দেবে, তো সেই কারণে বিয়ের আগে দিয়ে উনি একটা চাকরি নিয়েছিলেন। তো তারপরে আবার বিয়ের পরে যখন আসলে দেখলাম যে উনি চাকরিতে বেশ ভালো পরিস্থিতির উদ্ভব হচ্ছে, চাকরিতে ওনাকে একটা বাড়ি দেওয়া হবে এবং একটা গাড়ি দেওয়া হবে বললো যখন, তখন আমরা দুজনে মিলে ঠিক করলাম যে এই তো লোভে পড়ে যাচ্ছি, এরপরে তো আর চাকরি ছাড়া হবে না। তো তখন নুরুল ইসলাম চাকরি ছেড়ে দিয়ে, 73 সালে নুরুল ইসলাম চাকরি ছেড়ে দিয়ে একদম ফুল টাইম রাজনীতিতে চলে গেল এবং তিনি গ্রামে চলে গেলেন, গ্রামে যেয়ে রাজনীতি শুরু করলেন, এবং শুধু রাজনীতি শুরু করলেন না, গ্রামে যেয়ে
73 সালে তিনি নির্বাচন করেছিলেন, ইলেকশন করেছিলেন। তো তিনি চাকরি ছেড়ে দেওয়াতে আমাকে পুরো সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। আমার দুটো তখনও দুটো বাচ্চা হয়নি, একটা ছেলে ছিল আমার। তারপরে তো আমাকে তখন সংসারের পুরো দায়িত্ব নিতে হয়েছিল। আমি তখন সরকারি চাকরি একটা করতাম, তারপরে আবার সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে আমি একটি পার্ট টাইম কাজ শুরু করলাম পত্রিকা। তখন গাফার ভাই একটা পত্রিকা বের করেছিলাম জনপদ, জনপদে আমি চাকরি শুরু করলাম আর কি, তো আমার উপার্জন বাড়াতে জন্য। তো আমি বলছি যে মেয়ে যখন, নারী যখন উপার্জনের পুরো দায়িত্বটা তাকে নিতে হয়, তখন হয়তো তার লেখালেখির সময় কমে যায়। আমি আসলে আমাকে বেশ অনেকটা সময়, মানে অনেকটা দায়িত্ব নিতে হয়েছিল আমার সন্তান দুটোকে, যেহেতু আমার বর রাজনীতি করতেন এবং হোল টাইম রাজনীতি করতেন বলে সারাক্ষণই তিনি দেশের, মানে সারা দেশে ছুটে বেড়াচ্ছে। তো আমার বাচ্চা দুটোকেও আমার দেখতে হতো। আমার মেয়েটা অনেক পরে হয়েছে, তখন যখন নুরুল ইসলাম চাকরি ছাড়লেন তখন আমার একটি ছেলে ছিল। তারপরে তো এই সমস্ত করে আমার দুটো চাকরি করতে হতো, তারপরে সন্তানদের দেখতে হতো। বাড়িতে নুরুল ইসলাম রাজনীতি করেন বলে আমার বাড়িতে সকাল 6টা থেকে রাত 2-3টা অবধি মিটিং চলত। তো এই সব কিছু আমাকে সামলাতে হতো। তো তারপরে আমি কবিতা লিখতেও হতো আমাকে, কবিতা যেহেতু ছাড়তে পারিনি। কবিতা এমন একটা ব্যাপার যে কবিতার পোকা যার মাথায় ঢুকেছে তার মাথা থেকে বেরোয় না কবিতা। তো সেই সব কারণে আমার বোধহয় লেখালেখির সময় করতে পারিনি। আমি সারাক্ষণ ভেবেছি, সারা জীবন ভেবেছি যে আমি কবে চাকরি ছাড়তে পারবো এবং পায়ের উপর পা তুলে দিয়ে আমি শুধু পড়বো এবং লেখালেখি করবো। তো সেটা আমার কোনোদিনই হয়নি। আমি সবসময় ভাবতাম যে আর্লি রিটায়ারমেন্ট নেবো, আর্লি রিটায়ারমেন্টের জন্য যা যা করবার সমস্ত খোঁজ খবর জোগাড় করে বসেছিলাম, কিন্তু আর্লি রিটায়ারমেন্ট তো হয়নি। এবং এমনই আমার কপাল যে ঠিক যেদিন আমি সরকারি চাকরিতে মানে রিটায়ার করবার সুযোগ পেলাম, তখনই আবার আরেকটি চাকরি আমার ঘাড়ের উপর মানে চেপে বসলো। বলবো এই কারণে যে আমি অবশ্য চাকরি কাজটা খুবই পছন্দ করছি, এখনও কাজটা করছি। আমি কালীয় কলম পত্রিকার সম্পাদক মণ্ডলীতে আছি, তো সেই কাজটা আমার ভালো লাগে, কারণ লেখকদের তাজা লেখা রোজ মানে নিয়মিত পড়তে পাওয়া সেটা একটা খুব আনন্দের বিষয়। তো আমি সেই কাজটা এখনও করছি। তো সেই কারণে আমার কোনো দিন আর অবসর নেওয়া হয়নি, এখন অবধি হয়নি অবসর নেওয়া। কাবুল যে কথা বলেছেন যে কেন কম লিখেছি, আসলে আমি একজন, আমি নিজেকে সবসময় মানুষই মনে করি, মানুষ। আমি যে একজন মানুষ সেই পরিচয়টাই আমি মানতে আগ্রহী, কিন্তু তারপরেও আমি তো একজন নারী, নারী হিসেবে আমি আবার এক মাও বটে, আমি একজন মা। আমার মনে হয় যে নারীরা মা যখন হয় বা নারী যখন মা, তখন নারী কিন্তু বায়োলজিক্যালি এক ধরনের দায়িত্ববোধে জড়িত হয়ে পড়ে, যে কারণে নারী যখন লেখক, তখন নারী যখন মাও, তখন কিন্তু নারী নিজের মাতৃত্বকে, মাতৃত্বের উপরে অন্য কিছুকে দাম দিতে পারে।
আমি একবার লন্ডনে একটি সাহিত্য একটা পোয়েট্রি ফেস্টিভ্যাল ছিল, কোথাও স্প্লিট লিপ বলে একটা পোয়েট্রি ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেটা 2000 সালে। তখন আমি দেখেছি যে ওখানে অনেক লেখকের মধ্যে লেখিকাও ছিলেন বটে, একজন লেখিকা বলছিলেন যে তিনি খুব বিরক্তির সঙ্গে তিনি বলছিলেন যে এই বাচ্চার ডায়াপার চেঞ্জ করা এইসব খুব খারাপ, মানে এইসব করতে গেলে মানে লেখালেখি হয়নি আর কি এইসব কারণে। আমি একজন নারী, একজন মানুষ এবং একজন লেখক হিসেবেই বলবো যে আমার সন্তানের ডায়াপার চেঞ্জ করা শুধু নয়, আমার সন্তানের জন্য যতটুকু দায়িত্ব সেইটুকু আমার একটা পবিত্র দায়িত্ব, এবং সেইটুকু পালন করতে আমার সব সময় খুবই আনন্দ হয়। আমার ছেলেটি নেই, মেয়েটি বড় হয়ে গেছে, আমার সংসার তো আসলে কোথায় যেন কোন কবিতা লিখেছে যে আমার সংসারের অপেক্ষা নেই এখন মাটির নিচে, আসলে আমার ছেলে আর বরকে তো মেরে ফেলেছে রাজনীতির দুর্বৃত্তরা, তো আমার সংসারে এখন শুধু আমার মেয়েই আছে, মানে সংসার যদি বলি বা স্বজন যদি বলি আমার মেয়েই আছে, মেয়েটি যখন আসে তখনই আমি রান্না করি, আর সারা বছর আমার মেয়ে এসে খুবই রাগারাগি করে আমার সাথে সারাক্ষণ শুধু রান্নাঘরে, এটা কী ব্যাপার এত রান্নাঘর বা পছন্দ করো, আর ডাক্তারের কাছে গিয়েও আমার মেয়ে কমপ্লেন করেছে, অভিযোগ করেছে যে মা খালি রান্না করে থাকে সারাদিন, তো আমি কিন্তু আমার মেয়েটি যখন আসে তখনই রান্না করে যাই, তাছাড়া আমি কখনো রান্না করি, মানে ইদানিং আগে ঠিকই রান্নাঘরে যেতাম যখন আমার পুরো সংসার ছিল, যখন আমার স্বজনেরা ছিলেন পৃথিবীতে তখন আমি সবসময় রান্নাঘরে যেতে খুব পছন্দ করতাম। আমি খুব ভালো রান্না করি না, আমি লেখালেখি করি বটে, সেই সব কারণে খুব যে ভালো রান্না করতে পারি তা নয়, কিন্তু আমি রান্নাঘর ভালোবাসতাম, কারণ আমি স্বজন আমি মনে করি যে একজন মানুষ, একজন নারী এবং একজন লেখকও তার স্বজনদের খাওয়াতে, ভালোবেসে খাওয়াতে জন্য রান্না করে, এবং ভালোবেসে খাওয়ানো একটা অন্য জিনিস, সেটা সেটা নারীরাই জানে কীভাবে ভালোবেসে রান্না করে।